নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের উত্তর দিনাজপুরে অবস্থিত ছয়শো বছরের পুরনো মা ভৈরবী মন্দিরের ইতিহাস যেখানে এই মন্দিরের পূজারি ছিলেন ভবানী পাঠক সেই কিছু তথ্যাবলী প্রদান করব এই বঙ্গে ভৈরবী মন্দিরের সংখ্যা খুব একটা দেখা যায় না কিন্তু উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রায় ২৬ কিলোমিটার উত্তর পূর্বে বিন্দল গ্রামে তেমনই এক মন্দিরের সন্ধান পাওয়া যায় যে মন্দিরের বয়সকাল আনুমানিক ছশো বছর চুন সুরকি আর ইটের সমন্বয়ে প্রাচীন যুগের শিল্পকলা ও টেরাকোটার কারুকার্য রয়েছে মন্দিরে কথিত আছে একসময় এই স্থান ছিল জঙ্গলে ঢাকা ডাকাত দলে স্বর্গরাজ্য তখন ডাকার দল নাকি ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে দিত এমনকি এও শোনা যায় যে সে সময় ভবানী পাঠক এই মন্দিরে পূজারীও ছিলেন তখন এই মন্দিরে যে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় অধুনা অবুলুপ্ত কাঞ্চন নদীর গর্ভে সেই কালো পাথরের মূর্তিটি পাওয়া গিয়েছিল বর্তমানে মন্দিরটি ওই কাঞ্চন নদীর ওপরেই তৈরি হয়েছে স্থানীয় ভাষায় ওই অবলুপ্তি নদীর নাম এখন বলা হয় কাইচ মূর্তিটি অবস্থা ভাঙা অবস্থায় পাওয়া যায় যার নাক ভাঙা মুখ বিকৃতি মূর্তিটির পায়ে নূপুর কানে দুল গলায় অলঙ্কার পরে আজও স্থানে অবস্থান করছে মূর্তিটি বসে আছে একটা বড় বড়ো ফুলের পদ্মফুল পদ্মফুলের ওপর যার নিচে সাতটি ঘোড়া বর্তমান যদিও তিনটি ভাঙা এমনকি বিগ্রহের দশ হাত পরিলক্ষিত হলেও সেগুলো অক্ষত অবস্থায় নেই ভৈরবী মন্দিরে ইতিবৃতির কথা শোনা যাচ্ছিল বর্তমান সম্পাদক শ্যামল সমাদদার মন্দিরটির উচ্চতা প্রায় একুশ ফুট যার প্রস্ত প্রায় সত্তর ফুটের মতন এর সামনের দিকে ও পূর্ব দিকে তিনটি করে পাথর ও ইটের সমন্বয়ে তিনটি ধাম তিনটি থাম আছে আজও মন্দিরের ভেতরের জায়গাটি খুবই অপ্রশস্ত আর এরই মধ্যে বিরাজিত বিরাজ করেছেন চার ফুট উচ্চতাসম্পন্ন দেবী মূর্তিটি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মুঘল আমলের গৌরবঙ্গের শেষ হিন্দু রাজা গণেশ একসময় খুবই জাগ্রত মন্দির রূপে স্থানীয়ভাবে এর প্রচলিত ছিল কিন্তু কালের নিয়মে সংস্কারের অভাবে যা ভগ্নস্তূপে পরিণত হয়েছে দীর্ঘদিন এই অবস্থায় থাকার পর রাজ্য সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তদারি করে দু হাজার দশ সালের ফেব্রুয়ারি মাসে প্রায় সাড়ত্রিশ লক্ষ টাকা অনুমোদিত হয় সংস্কারের কাছে কিন্তু মন্দিরের আদিরূপ অনেকটাই ফিকে হয়ে যায় এখনও প্রতি অমাবস্যায় ও পূর্ণিমাতে পুজো হয় তবে রাখি পূর্ণিমাতে হয় সবচেয়ে বড়ো পুজোর আয়োজন ওই দিন মায়ের সামনে বলি দেওয়া হয় ছাগল ও পায়রা অগণিত ভক্ত পুজো দেন এবং ওই দিন যত ভক্ত উপস্থিত থাকেন প্রত্যেকেই বসে প্রসাদ পেয়ে থাকেন শেষ করব এই মন্দিরে ঘটে যাওয়া আরেকটি অলৌকিক ঘটনা উল্লেখ করে একদ এখানে পুজো শেষে ফুল বেলপাতা একটা সুরঙ্গে ফেলা হতো যা কিনা ভেসে উঠত চারশো মিটার দূরে সূর্য দিঘিতে এটা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল যা এখন আর দেখা যায় না প্রতিদিন পূর্ণিমা অমাবস্যা ছাড়া মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করলে পুজো দেওয়ার ব্যবস্থা হয় ঠিকানা গ্রাম ও পোস্টাল বিন্দল জেলা উত্তর দিনাজপুর পিনকোড সাত তিন তিন এক পাঁচ ছয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও অত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ